জ্যোতিপ্রিয় মল্লিকও বিজেপিতে আসার জন্য যোগাযোগ করেছেন, এমনটাই দাবি করে শোরগোল ফেলে দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি দাবি করেন, রাজ্যের অন্তত 107 জন বিধায়ক বিজেপির সঙ্গে রয়েছেন। পুজোর পর ভাটপাড়া ও গারুলিয়া পুরসভা তৃণমূলের দখলে যাওয়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের দাবিও তিনি উড়িয়ে দিয়েছেন। ভাটপাড়া ও গারুলিয়া পুরসভা পুনর্দখল হবে। কাছড়াপাড়া, হালিশহর, নৈহাটির পর এবার ভাটপাড়া এবং গারুলিয়া পুরসভা পুনর্দখল করবে তৃণমূল। নৈহাটিতে মিছিল করে এমনটাই দাবি করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে অর্জুন সিং নির্বাচিত হওয়ার পর একের পর এক কাছড়াপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া এবং গারুলিয়া পুরসভার অধিকাংশ তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। কিন্তু কিছুদিন যেতেই তাদের অনেকেই পুরনো দল তৃণমূলে ফিরে যাওয়ার কথা জানান। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কাছড়াপাড়া, হালিশহর, নৈহাটি ফের তৃণমূলের দখলে চলে গিয়েছে। সেই পরিস্থিতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, পুজোর পর ভাটপাড়া এবং গারুলিয়া পুরসভা পুনর্দখল করবে তৃণমূল। জ্যোতিপ্রিয় যোগাযোগ করেছে বিজেপির সঙ্গে। জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি পাল্টা দিয়েছে বিজেপিও। গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিং পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিককে আমন্ত্রণ করে বলেন, কিছুদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিতে আসার জন্য যোগাযোগ করেছিল 107 বিধায়ক বিজেপির সঙ্গে। পাল্টা দিয়েছেন অর্জুন সিংও। তিনি বলেছেন, তৃণমূলের 107 বিধায়ক বিজেপির সঙ্গে রয়েছেন, আর জ্যোতিপ্রিয় মল্লিকও বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করেন তিনি। তাকে গরু ছাগল চোর বলে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, বিজেপিতে ঠাঁই নেই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো লোকদের।